আমাদের মেডিসিন বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ম্যাডম্যাক্স প্রো অয়েল নিয়ে। এই অয়েল একজন পুরুষের যৌন দুর্বলতায় কী কী কাজ করে থাকে জানতে হলে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ম্যাডম্যাক্স প্রো অয়েল, দর্শক আগে বলে রাখি, এই অয়েলটি একটি বিদেশি অয়েল। এই পণ্যটি কিনতে হলে আপনাকে অনলাইনে খুঁজতে হবে। বন্ধুরা, এই অয়েলটি সম্পূর্ণ পেনিসের সমস্যার জন্য ব্যবহার করা হয়। যে সকল পুরুষের বেশি সময় থাকতে পারে না, মানে মিলনের 1 থেকে 2 মিনিটের মধ্যে বীর্য পড়ে যায়, তারা যদি এই অয়েলটি ব্যবহার করে তাহলে আগের তুলনায় বেশি সময় পাওয়া যেতে পারে। আবার কিছু কিছু পুরুষ হস্তমতন করতে করতে পেনিসের ভেইনগুলো আঁকাবাঁকা করে ফেলেছেন, কিছু কিছু অংশে ভেইনগুলো আবার ফুলেও গেছে বা চিকন হয়ে গেছে, আর এই কারণে রক্ত ঠিকমতো চলাচল করতে পারে না। আর এই সমস্যার কারণে দ্রুত বীর্যপাত ঘটে যায়। তাই এই অয়েলটি যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে আপনার পেনিস হস্তমতন করার আগে যেমন ছিল ঠিক সেই অবস্থায় যেতে সাহায্য করবে। আবার অনেক সময় দেখা যায় কিছু পুরুষের পেনিস হস্তমতনের কারণে ছোট ও আঁকাবাঁকা হয়ে গেছে, তারা যদি অয়েলটি ব্যবহার করে তাহলে হয়তো তাদের পেনিস আগের মতো হতে সাহায্য করবে। ব্যবহারের নিয়ম, ম্যাডম্যাক্স প্রো অয়েল হাতের তালুতে 5 থেকে 6 ফোঁটা নিয়ে পেনিসের আঘাত গোড়া থেকে মাথা পর্যন্ত ম্যাসেজ করতে হবে 20 থেকে 30 বার। মনে রাখবেন, ম্যাসেজ করার সময় যেন অয়েল পোশাকের জায়গা থেকে দিয়ে ভিতরে না যায়। ম্যাসেজ করার সময় যদি আপনার বীর্যপাতের ইচ্ছা জাগে তাহলে ম্যাসেজ করা বন্ধ রাখতে হবে, কারণ ম্যাসেজ করা অবস্থায় যদি বীর্যপাত হয়ে যায় তাহলে কোনো কাজই আসবে না। পার্শ্ব প্রতিক্রিয়া, দর্শক সকল ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তেমনি ম্যাডম্যাক্স প্রো অয়েলটিরও এর বাইরে নয়। এটি ব্যবহারে আপনার পেনিস ফুসকুড়ি, জ্বালাপোড়া ও লালচে ভাব দেখা দিতে পারে। প্রিয় দর্শক, সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।